আচমকা বাড়ির ভিতর ঢুকে এক মহিলা সহ তার মেয়েকে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য নদিয়া জেলার তেহট্টে তরুণীপুর এলাকায়। জানা গেছে, প্রেমঘটিত বিষয় নিয়ে কিছুদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল স্থানীয় কামরুল মণ্ডলের বাড়িতে। ঘটনায় স্থানীয় জিন্নাত আলী শেখের ছেলের সঙ্গে সম্পর্কের ইঙ্গিত থাকায় কামরুল মণ্ডল তার বাড়িতে চড়াও হয়। ধারালো অস্ত্রের কোপ বসায় জিন্নাত আলীর স্ত্রী ও মেয়ের ওপর। ঘটনাটা সঠিক বলা যাবে না, তবে যে কোপ মেরেছে তাদের বাড়ি আজ তিন চার দিন থেকে একটা হেডিফেডি কি নিয়ে একটা গণ্ডগোল হয়েছে, তার সঠিক আমি ঠিক বলতে পারবো না। তবে কানে পৌঁছায় যে মেরেছে ওর বউ তার সঙ্গে একটা যায় খাটাবাড়া করেছে, কী করেছে সেটাও বলতে পারিনি। আমার একটা ছেলে আছে, তো এখন ওর আবার একটা মেয়ে আছে, তো সে বউটা যান বাঁচাবার জন্য সেই মেয়েটাকে বলছে তুই অমুক জনার সাথে তুই ভালো হয়ে এসেছে। হ্যাঁ, সেই প্রমাণ করাবার জন্য ওরা চেষ্টা করছে। তবে আমার বাড়ি কেউ আসেনি কিছু বলেও নেই। কালকে রাত্রিতে ওর বাবা এসেছিল, এসে বলছে ভাই একটু আমাদের বাড়ি যেতে হবে। কী ব্যাপার বলছে, একটু অন্য দরকার আছে। কী দরকার আছে, আমি তো নামাজ পড়ে আসলাম, এখন রাত হয়ে গেছে, আমি তোমার বাড়ি কী ব্যাপারে যেতে পারি সেটা বলো, কী হয়েছে তোমাদের কিছু গণ্ডগোল হয়েছে? বলছে না, আচ্ছা তাহলে আমার ছেলের সঙ্গে তো মেয়ের বিয়ে দেওয়া ধান্তা। বলছে হ্যাঁ, তুমি একটু যেতে হবে ওখানে। বলছে আমার মেয়েকে আমার ছেলে ছ মাস তোমার বাড়ি গিয়েছে? বলছে না, এক মাস গিয়েছে। না, এই এক সপ্তাহের মধ্যে কিছু গিয়েছে? বলছে না। তা তবে কি তোমার বাড়ি কিছু জন্য যাবো আমি, এই কথা ওই বলে সে চলে গেলো। বললো আমার ভাই ডাকছিল, আইলে একটা সুবিধা হয়তো, বলো আমার যাওয়ার কোনো কাজে নেই। তার মানে ওই জায়গাতে মনে হয় ওর বউ ফাঁসানোর এরা মানে কিছু মনে হয় জিজ্ঞাসা করতে যায়, আমি সঠিক জানিনি। যে শুয়ে আছে সকালবেলা উঠে নামাজ টামাজ ধরে আমি আবার ফের শুয়েছি, আমি ভেতরে শুয়ে আছি, আমার খুঁকেটা আমার পাশে শুয়ে আছে ওখানে। এইবেলা খুঁকের মা কখন চাতন পেয়ে ওই ঝেঁটুতে লেগে গেছে, ঝেঁটু ঝেঁটুতে মনে হয় আবার ঘরে উঠতে গেছে। সেই অবস্থায় একটা হেঁসু হাতে দৌড়িয়ে হয়েছি, আগে আমার এই বিবের একটা কোপ মেরেছে আর অহ করে উঠেছে, তখন আমার খুঁকেরা চেতন পেয়ে গেছে। খুঁকেরা যে চেতন পেয়ে গেছে তখন মার কী হয়নি বলি, আবার ও কু ঘরে কোপ, আর আমি তখন ঘরে আসে, আর খুঁকের চিল্লুনো দেখে আমি চেতন পেয়ে গেছি। আমি যেই চেতন পেয়ে গেছে আমি ছুটে যেতে গেছে, আমাকে দেখে তখন হাওয়া তখন কামরুল মণ্ডল। তাছাড়া আমার কোনো ঝয় ঝগড়া কোনো অশান্তি নেই, গ্রামে গেলে বুঝতে পারা কোনো আমার কোনো অনুষ্ঠান নেই, কোনো ইয়ে ব্যাপার নেই, কোনো ইয়ে নেই ওখানে। হ্যাঁ, না আমার মেয়ের সঙ্গে নাই, তার মেয়ের সঙ্গে। আমার মেয়ে তো এখন কম, আমার মেয়েটাকে কোপ মেরেছে আর বিবেটাকে কোপ মারতে এখন আমাকে এলো কি আমার ছেলেকে এলো সেটা ওই জানে, সেটাও বলা যাবে না এখন, বুঝলে? এখন তো ওকে কোপ মেরে ছুঁই চলে গেল, তারপর আমি যাই, আমি তো পুরুষ মানুষ, আমাকে দেখে তখন মেরেছে তো। হ্যাঁ, আমি চাতন পেয়ে গেছি, তাহলে আমাকেও তো একটা অ্যাটেম্প নিতে হবে। আমার নাম জিন্নাত আলী শেখ। ঔষণারা বেবি, ঔষণারা বেবি রেশমি খাতুন, তরুণীপুর। আহত দুজনকে ভর্তি করা হয় তেহট্ট হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কি শুনেছেন? কি কারণে হঠাৎ এসে? আপনি কখন খবর পেয়েছেন? আমি তো শ্বশুর বাড়ি গেছি। আগে কোনো কারোর সঙ্গে কোনো অশান্তি গণ্ডগোল এসে কি ছিল? আপনার বাড়িতে কারোর সঙ্গে? বাড়িতে সেরকম আমি তো কিছু নাই। আগে কাকে কোপ করেছে? আগে আমার মা। তারপরে? মা তারপরে বোনটা ঘুমিয়েছিল, মা চেল্লানোর জন্য মা বোনটা উঠেছে, যে বোনটা উঠেছে বোন। কটার সময় কোপটা? সাড়ে সাতটা পনেরো। আচ্ছা, আমি শুনলাম যে ওই যে ছেলেটি কোপ মেরেছে তার বউয়ের নাকি এটা কি কিরম একটা এরম একটা এদিক ওদিক? আপনার বোনের নাম কি? বয়স কত? নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।